প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ্জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের আমার এই ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষ ও চতুর্থ বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম রাষ্ট্রদর্শন প্রাচীন থেকে আধুনিক। তৃতীয় বর্ষে যারা আছো তাদের কোর্স নং ফিলো 305 এবং চতুর্থ বর্ষের স্টুডেন্টদের কোর্স নং হচ্ছে 24/17/07। আজকের পাঠ মার্সিলিউ অব পাদুয়া। তোমরা এখানে দেখেছে পাচ্ছ মার্সিলিউস অব পাদুয়ার দি ডিফেন্ডার অফ পিস, অর্থাৎ তোমার মার্সিলিউস অব পাদুয়ার ফ্রম দ্য ডিফেন্ডার অফ পিস থেকেই আজকে আমাদের আলোচনা। তো আমরা এখন এই রাষ্ট্র দার্শনিক মার্সিলিউ অব পাদুয়ার কিছু একটু পরিচিতি জেনে নিই। তার জন্ম 1270 মতান্তরে 1275 খ্রিস্টাব্দে ইতালির অন্তর্গত পাডুয়া নামক স্থানে, মৃত্যু 1340 মতান্তরে 1343 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিখে। এখন আমরা তার শিক্ষাজীবন ও কর্মজীবন সম্পর্কে কিছু জেনে নিই। মার্সিলিউ ছোটবেলা থেকেই ধর্মের প্রতি অনেক আগ্রহ ছিল। চিকিৎসাশাস্ত্র ও দর্শনশাস্ত্র পড়ার সময় তার এই আগ্রহ আরও বেড়ে যায়। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি অর্জন করেন। 1312 সালে তিনি এখানে অধ্যাপনা শুরু করেন এবং এখানেই রেক্টর পদে অধিষ্ঠিত হন। তিনি ছিলেন একাধারে চিকিৎসক, যাজক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সৈনিক, আইনবিদ ও রাজনীতিবিদ। ভাবাদর্শে তিনি ছিলেন ফ্রান্সের জাতীয় রাজতন্ত্রের একজন একনিষ্ঠ সমর্থক। তার একটি বিখ্যাত গ্রন্থ, তার রচনাবলীর মধ্যে একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ডিফেন্সর অফ পেসিস, যেটি ইংরেজিতে ডিফেন্ডার অফ পিস, যেটি 1324 সালে প্রকাশিত হয়। এটি তার একটি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থটি তিন খণ্ডে বিভক্ত হয়, যার প্রথম খণ্ডে আছে রাষ্ট্রের নীতি সম্পর্কে, দ্বিতীয় খণ্ডে আছে গির্জার উৎপত্তি, বিকাশ ও সংগঠন সম্পর্কে, এবং তৃতীয় খণ্ডে আছে উপর্যুক্ত দুই খণ্ডের আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ এই প্রথম খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডে যে আলোচনা হচ্ছে তার প্রেক্ষিতে যে সিদ্ধান্ত আসে সেটি আছে তার তৃতীয় খণ্ডে। তো আমরা এখন মার্সিলিউ অব পাদুয়ার রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি ও ভূমিকা, রাষ্ট্রীয় সংগঠনে আইনের প্রয়োজনীয়তা ও আইন প্রণেতার ভূমিকা, গির্জার উৎপত্তি ও ভূমিকা, রাষ্ট্রের সাথে গির্জার সম্পর্ক, সাধারণ পরিষদ প্রভৃতি মার্সিলিউ রাষ্ট্র দর্শনের প্রধান বিষয়। এগুলো আলোচনায় তিনি এরিস্টটলের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। তিনি যদিও মধ্যযুগের পটভূমিতে তার রাষ্ট্রচিন্তার বিশ্লেষণ করেন, তথাপিও তার দৃষ্টিভঙ্গি ছিল অনেক বেশি আধুনিক। এখন আমরা তার রাষ্ট্র সম্পর্কে জানব। মার্সিলিউর মতে মানুষের বিভিন্নমুখী চাহিদার সন্তোষজনক পরিপূরণের জন্য রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান এবং তার সেবার পারস্পরিক লেনদেন নীতির উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রকে তিনি একটি জীবন্ত সত্তার সাথে তুলনা করে বলেছেন, এই সত্তার জীবনী শক্তির জন্য যেসব উপাদানের প্রয়োজন তাদের সমন্বয়ে রাষ্ট্র গঠিত, এবং এসব উপাদানের সুশৃঙ্খল ও সমন্বিত ভূমিকার উপর রাষ্ট্রের শান্তি নির্ভরশীল। যখনই কোনো অংশ সঠিকভাবে তার ভূমিকা পালন না করে কিংবা অন্যের এখতিয়ারে হস্তক্ষেপ করে তখনই রাষ্ট্রের শান্তি বিঘ্নিত হয়। কৃষক, শ্রমিক, সৈনিক, সরকারি কর্মচারী, পুরোহিত প্রভৃতি বিভিন্ন শ্রেণীর লোকের সমন্বয়ে রাষ্ট্র গঠিত। অর্থাৎ তিনি কি বলেছেন, রাষ্ট্রকে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান বলেছেন এবং এই রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন সদস্য থাকবে, বিভিন্ন মানুষ থাকবে, তাদের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করা, এবং সেই হিসাবে তিনি রাষ্ট্রকে একটি জীবন্ত সত্তার সাথে তুলনা করেছেন। এবং তিনি বলেছেন যে রাষ্ট্রের যেসব উপাদান নিয়ে গঠিত সেই উপাদানের সুশৃঙ্খল সমন্বিত ভূমিকার উপরই রাষ্ট্রের সেই উপরই রাষ্ট্রের শান্তি নির্ভরশীল, অর্থাৎ রাষ্ট্রের মানুষের শান্তি নির্ভরশীল। মার্সিলিউ বলেন রাষ্ট্রের সংগঠনে
যদিও পুরোহিতদের ভূমিকা সুস্পষ্ট নয়, তথাপি খ্রিস্টীয় অখ্রিস্টীয় সব সমাজেই পুরোহিত শ্রেণীকে দেখা যায়। তার মতে পুরোহিতদের কাজ হল নরকের ভীতি প্রদর্শন করে সমাজের পথভ্রষ্ট এবং অবাধ্য লোকদেরকে নিয়ন্ত্রণধীনে রাখা, এবং এই প্রক্রিয়ায় সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিচারকদের কাজে সহায়তা করা। অর্থাৎ এখানে মার্সিলিও রাষ্ট্রের সংগঠনের জন্য যে পুরোহিতের কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই পুরোহিতদের মধ্যে দেখা যাচ্ছে যে খ্রিস্টীয় অখ্রিস্টীয় সব সমাজে তিনি পুরোহিত শ্রেণীকে দেখা যায় বলে তিনি মনে করেছেন, এবং তার মতে এই পুরোহিতদের কাজই হচ্ছে মানুষের মনে নরকের ভীতি প্রদর্শন করে সমাজের যে বিভিন্ন পথভ্রষ্ট মানুষ এবং অবাধ্য মানুষ তাদেরকে নরকের স্বর্গ নরকের যে বিষয় সেই নরকের ভীতি প্রদর্শন করিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা। এবং তিনি বলেছেন যে এই প্রক্রিয়ায় সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং পুলিশ এবং বিচারক যারা আছে তাদের কাজে সহায়তা করবে এই পুরোহিতরা। মার্সিলিও ইহলৌকিক ও পরলৌকিক দুই রকম জীবনের কথা বলেন, কথা উল্লেখ করেন। তিনি বলেন সজ্জীবন ত্বরান্বিত করা রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য, কিন্তু এই সজ্জীবন শুধু ইহলৌকে সীমাবদ্ধ নয়, তা পরলোকেও সম্প্রসারিত। তাহলে তিনি ইহলোক এবং পরলোক এই দুই জীবনেই বিশ্বাসী ছিলেন, এবং তিনি মনে করতেন সজ্জীবন ত্বরান্বিত করা রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য, অর্থাৎ মানুষ যে বসবাস করে রাষ্ট্রে সেখানে মানুষকে সজ্জীবন করতে হবে এবং সজ্জীবন যাপনে সাহায্য করাই রাষ্ট্রের কাজ। এবং এই যে সজ্জীবন, এটি শুধু এই জগতে বা ইহ জগতে যে আছে তা না, এই সজ্জীবন সেটা পরলোকেও পরজীবনেও আছে বলে তিনি পরলৌকিক জীবনেও আছে বলে তিনি মনে করেন। মার্সিলিও মনে করেন দর্শনের আলোচনা থেকে আমাদের নিজস্ব যুক্তির সাহায্যে আমরা ইহলৌকিক জীবন সম্পর্কে জানতে পারি, কিন্তু পরলৌকিক জীবনের জন্য আমাদের নির্ভর করতে হয় যাজকদের উপর, কারণ একমাত্র যাজকরাই ঐশী প্রত্যাদেশের সঠিক ব্যাখ্যা দিতে পারে। সুতরাং পরলৌকিক জীবনের মুক্তি সাধনই যাজক বা পুরোহিতদের জন্য মুখ্য ভূমিকা। পার্থিব জীবনের সুখ শান্তি সম্পর্কে তাদের করণীয় কিছুই নেই। অর্থাৎ যাজক বা পুরোহিতরা কী করবে, পরলৌকিক জীবনের যে মুক্তি সাধন সেটা করে থাকবে, এবং তারা পার্থিব জীবনের সুখ শান্তির জন্য কিছু করে না। তারা সমাজে অন্যান্য শ্রেণীর মতো একটি সাধারণ শ্রেণী এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের নিয়ন্ত্রণাধীন, এবং এই পুরোহিতরাও একটি সাধারণ শ্রেণী এবং রাষ্ট্রের যে কর্তৃত্ব আছে সেখানেই তারা সেই কর্তৃত্বের মধ্যেই তারা নিয়ন্ত্রণাধীন অবস্থায় থাকে। পুরোহিত হিসেবে সমাজে তাদের আলাদা কোনো মর্যাদা নেই অন্যান্য বিষয়ের ন্যায়। ধর্ম একটি সামাজিক সাধারণ সামাজিক ব্যাপার, এবং অন্যান্য সামাজিক ব্যাপারের মতোই তা রাষ্ট্রে একটি প্রয়োজনীয় একটি অধস্তন বিভাগ। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে ধর্ম একটি অধস্তন, তার অধীনের এক ধর্ম, রাষ্ট্রের মধ্যেই ধর্ম হচ্ছে, অর্থাৎ ধর্মটা রাষ্ট্রের অধীনেই একটি অধীনের একটি বিভাগ। মার্সিলিও মনে করেন রাষ্ট্রের মধ্যে যদি দুটি সমক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান বিরাজ করে এবং একটি সবসময় অন্যটির উপর প্রাধান্য বিস্তারের চেষ্টা করে, তবে রাষ্ট্রে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না, এবং ইতালির তথা সমগ্র ইউরোপে যে অনৈক্য বিরাজমান ছিল এটি ছিল তারই প্রধান কারণ। এই কারণে তিনি সেন্ট টমাস একুইনাসের মতো যুক্তি ও বিশ্বাসের মধ্যে সামঞ্জস্য বিধান না করে একটিকে আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা করেন, এবং পার্থিব সমস্যার সমাধানে ধর্মের কোনো ভূমিকা নেই বলে তিনি মনে করেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মার্সিলিও মনে করেছেন যে রাষ্ট্রের মধ্যে যখন দুটি ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান বিরাজ করবে, মানে ক্ষমতা কীরকম ক্ষমতা আছে এরকম দুটি প্রতিষ্ঠান বিরাজ করবে, এবং কি একটি সবসময় অন্যটির উপর প্রাধান্য বিস্তারের চেষ্টা করে, তবে রাষ্ট্রে ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না, এবং অর্থাৎ রাষ্ট্রের মধ্যে দুটি ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান থাকলে এবং একটি যদি অপরটির উপর সবসময় প্রাধান্য বিস্তার করে তখন রাষ্ট্রে কোনো ঐক্য প্রতিষ্ঠিত হতে পারে না। এবং বলছে যে এই যে এই একটির উপর আরেকটি সবসময় প্রাধান্য বিস্তার করে এটাই ছিল ইতালির তথা তখনকার সমাজে ইউরোপের বিরাজমান ছিল, যার কারণে তখন ইউরোপে বিভিন্ন অনৈক্য বিভিন্ন সমস্যা তৈরি হতো।
এবং এই কারণে তিনি যেটা বলেছেন যে যুক্তি ও বিশ্বাসের মধ্যে সামঞ্জস্য বিধান না করে মানে তিনি বলেছেন যে একটিকে আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা মনে করেন এবং পার্থিব সমস্যা সমাধানে ধর্মের কোনো ভূমিকা নেই বলে মানে এই জীবনের সমস্যা সমাধানে ধর্মের কোনো ভূমিকা নেই বলে তিনি মনে করেন মানে ইহলৌকিক জীবনের একটি বিষয় পরলৌকিক জীবন আরেকটি বিষয় এবং এই ইহলৌকিক জীবনের সমস্যা সমাধানে ধর্মের কোনো ভূমিকা নেই বলে তিনি মনে করেন অর্থাৎ যে এরপরে মার্সিলের উপর এরিস্টটলের কি প্রভাব ছিল সেই সম্পর্কে আমরা এখন একটু জেনে নিব একুইনাসের মতো মার্সিলিও এরিস্টটলের পলিটিক্সকে তার রাষ্ট্রতত্ত্বের ভিত্তি হিসেবে গ্রহণ করেন কিন্তু দুজনে এরিস্টটলের ব্যাখ্যা করেন দুভাবে সেন্ট টমাস একুইনাস খ্রিস্টায়িত এরিস্টটল এবং মার্সিলিও অ্যাভেরুজোর এরিস্টটল হিসেবে দেখিয়েছেন যা একে অপরের বিপরীত একুইনাস দর্শনের সাথে ধর্মতত্ত্বের এবং যুক্তির সাথে বিশ্বাসের কোনো বিরোধ নেই বলে মনে করেন তার মধ্যে ধর্মের উপর বিশ্বাস দর্শনের চূড়ান্ত পরিণতি তাই তিনি গির্জাকে রাষ্ট্রের উপরে স্থান দিয়েছেন কি একুইনাস বলেছেন যে তিনি গির্জাকে রাষ্ট্রের উপরে স্থান দিয়েছেন অর্থাৎ মার্সিলিও অ্যাভেরুজোর এরিস্টটলবাদের অনুসরণে প্রকৃতিবাদ ও যুক্তিবাদের উপর অধ্যাত্মিক গুরুত্ব আরোপ করেন ধর্মীয় বিশ্বাসের সাথে দর্শনের যুক্তি সবসময় সামঞ্জস্যপূর্ণ না হতে পারে বরং তার বিপরীত হতে পারে অর্থাৎ প্রত্যাদেশের সত্য এবং দর্শনের সত্য সবসময় সঙ্গতিপূর্ণ না হতে পারে প্রত্যাদেশের সত্যকে নিছক বিশ্বাসের ভিত্তিতেই সত্য বলে নিতে হবে যুক্তির সাথে তার সামঞ্জস্য বিধানের প্রয়োজন নেই অর্থাৎ এখানে মার্সিলিও যে বিষয়টা বুঝিয়েছেন যে ধর্মীয় বিশ্বাসের সাথে দর্শনের যুক্তি মানে ধর্মীয় ধর্মের যে বিশ্বাস সেই বিশ্বাসের মধ্যে আমরা দর্শনের যে যুক্তির বিষয়গুলো আছে দর্শন যে দার্শনিক বিষয়গুলো যে যুক্তির বিষয়গুলো সেগুলো কী হয় সবসময় একই রকম না হতে পারে এই ধর্মের বিষয় এবং দর্শনের বিষয় দুটির মধ্যে সামঞ্জস্য বিধান না হতে পারে অর্থাৎ এবং সামঞ্জস্য ছাড়া এবং আবার সামঞ্জস্য হতে পারে কিন্তু এবং সামঞ্জস্য ছাড়াও তাদের মধ্যে দুটি বিরোধ বা বিপরীতও দেখা দিতে পারে অর্থাৎ এখানে কী বলা হয়েছে যে প্রত্যাদেশের সত্য অর্থাৎ ধর্মের যে বিষয় বলা হয়েছে যে প্রত্যাদেশের সত্য এবং দর্শনের সত্য মানে আমরা যে দার্শনিক যে সত্য বিষয়গুলো দেখছি যে এই দুটো সবসময় একই রকম না হতে পারে দুটির মধ্যে সঙ্গতি না হতে পারে প্রত্যাদেশের সত্যকে নিছক বিশ্বাসের সত্য অর্থাৎ প্রত্যাদেশ যে ধর্মের যে বিষয়গুলো ধর্মের যে বিষয়গুলো প্রত্যাদেশের আকারে অর্থাৎ বলতে যে মুসলমান ধর্মের যে প্রত্যাদেশ বলা হয়েছে যে নবী রাসুলের কাজ সৃষ্টিকর্তার কাছ থেকে নবী রাসুলের মাধ্যমে উহি বা বাণী আকারে বা প্রত্যাদেশের আকারে যেটি আমরা ধর্মীয় বিশ্বাসের আলোকে পালন করি সেগুলো কী তাহলে কি সেগুলো হচ্ছে প্রত্যাদেশের সত্য অর্থাৎ সেগুলো হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাস সেগুলোকে নিছক বিশ্বাসের ভিত্তিতেই সত্য বলে মেনে নিতে হবে বলে মার্সিলিও মনে করে এবং যুক্তির সাথে এই যে ধর্মীয় বিশ্বাস সেখানে সামঞ্জস্য বিধানের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন এরিস্টটলবাদের এই সূত্র অবলম্বনে মার্সিলিও ধর্মকে দর্শন থেকে যুক্তিকে বিশ্বাস থেকে এবং গির্জাকে রাষ্ট্র থেকে আলাদা করেন এবং পার্থিব ব্যাপারে রাষ্ট্র যে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম সে কথায় তিনি প্রমাণ করেন অর্থাৎ মার্সিলিও ধর্মকে কী করেছেন দর্শন থেকে আলাদা করেছেন যুক্তিকে বিশ্বাস থেকে আলাদা করেছেন এবং গির্জাকে রাষ্ট্র থেকে আলাদা মনে করেন এবং পার্থিব ব্যাপারে রাষ্ট্র যে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম এবং এই পার্থিব জগতে রাষ্ট্রটা সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম সেই কথাও তিনি বলেছেন অর্থাৎ তিনি সব কিছুকে মানে ধর্ম থেকে দর্শনকে আলাদাভাবে দেখিয়েছেন বস্তুত এরিস্টটলের সাথে মার্সিলিওর নৈকট্য যে কত বেশি তার নিজস্ব চিন্তাধারা থেকেই প্রমাণিত হয় এরিস্টটলের কাছে একটি কারণ আবশ্যিকভাবেই অপরিজ্ঞাত ছিল যথা শাসকদের উপর পোপদের দাবি বিশেষ করে তৎকালীন সময়ে পোপদের সর্বোচ্চ ক্ষমতার দাবি যা তখন সমগ্র ইউরোপকে অন্তর্দ্বন্দ্বে পূর্ণ করে রেখেছে যে এখানে পোপ কারা পোপ হচ্ছে খ্রিস্টান ধর্মের যে একটি শাখা ক্যাথলিক শাখা সেই ক্যাথলিক খ্রিস্টান ধর্মের যে ক্যাথলিক শাখা সেই ক্যাথলিক শাখার ধর্মগুরুদের বলা হয়
পোপ। এখানে সেই বলা হয়েছে যে শাসকদের উপর সেই ধর্মগুরু অর্থাৎ পোপদের দাবি, বিশেষ করে তৎকালীন সময় পোপদের সর্বোচ্চ ক্ষমতার দাবি, যা তখন সমগ্র ইউরোপকে অন্তর্দ্বন্দ্বে পূর্ণ রেখেছিল। এখন আমরা দেখি যে মার্সিলিওর আইন ও আইন মার্সিলিও আইন আইন প্রণেতা সম্পর্কে কি ধারণা প্রদান করেন। আইন সম্পর্কে ডিফেন্স অফ প্যারিস অর্থাৎ ডিফেন্ডার অফ প্যারিস এর মধ্যে মার্সিলিও টমাস একুইনাসের চারটি আইনের কথা উল্লেখ করলেও আইন তার মতে মূলত দুই প্রকার, অর্থাৎ ডিফেন্স অফ প্যারিসের মধ্যে টমাস একুইনাসের চারটি আইনের কথা আছে, উল্লেখ আছে, কিন্তু তার মধ্যেও মার্সিলিও মূলত দুই প্রকারের আইনের কথা বলেন। একটি হচ্ছে দৈব আইন, আরেকটি হচ্ছে মানবিক আইন। দৈব আইন সম্পর্কে মার্সিলিও বলেন, দৈব আইন মানুষের ঐচ্ছিক কার্যাবলী সম্পর্কে মানুষের ধ্যান ধারণা ছাড়াই সরাসরি বিধাতার কাছ থেকে আগত এমন একটি আদেশ যা শুধু পরলৌকিক জীবনের উত্তম লক্ষ্য অর্জনের জন্য কিংবা মানুষের জন্য বাঞ্ছনীয় কতগুলো শর্ত নিশ্চিত করার জন্য ইহলোকে পালিত হয় বা বর্জিত হয়। দৈব আইন তাহলে কি, যে মানুষের ঐচ্ছিক কার্যাবলী সম্পর্কে মানুষের ধ্যান ধারণা ছাড়াই সরাসরি বিধাতার কাছ থেকে আগত এমন কিছু আদেশ, যে মানুষের এখানে মানুষের কার্যাবলী মানুষের কোনো হাত নেই, এখানে সরাসরি বিধাতার কাছে সৃষ্টিকর্তার কাছ থেকে যে আদেশগুলো আসে এবং মানুষের জন্য মানুষের জীবনের উত্তম লক্ষ্য অর্জনের জন্য মানুষের ভালোর জন্য এবং যা মানুষ এই জগতে পালন করে এবং চাইলে তার কিছু কিছু বিষয় বর্জনও করতে পারে। আর মানবিক আইন কোনগুলো, মানবিক আইন হচ্ছে মানুষের ঐচ্ছিক কার্যাবলী সম্পর্কে আইন প্রণয়নের ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে সরাসরি আগত, অর্থাৎ ওখানে বিধাতার কাছ থেকে আগত। এবং মানবিক আইন হচ্ছে আমরা এই রাষ্ট্রে বসবাস করি যে মানুষ, সেই মানুষদের মধ্যে যে ক্ষমতা সম্পন্ন যারা সেই সব ব্যক্তিদের কাছ থেকে আগত, সেসব ব্যক্তিদের কাছ থেকে আগত ব্যক্তিদের কাছে সরাসরি আগত হয় এবং সমগ্র নাগরিক সংস্থা কিংবা তার গুরুত্বপূর্ণ অংশের এমন একটি বিধান যা ইহজগতের উত্তম লক্ষ্য অর্জনের জন্য কিংবা মানুষের জন্য বাঞ্ছনীয় কতগুলো শর্ত নিশ্চিত করার জন্য ইহজগতেই পালিত হয় বা বর্জিত হয়। তাহলে কি, ওখানে হচ্ছে বিধাতার কাছ থেকে এবং এখানে রাষ্ট্রের যে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তাদের কাছ থেকে আসে এবং মানুষের উত্তম লক্ষ্য অর্জনের জন্য এবং মানুষের যা ভালো সেগুলো নিশ্চিত করার জন্যই এবং সেগুলো মানুষ এই জগতে পালন করে বা সেখানকার কিছু কিছু বিষয় বর্জন করে। তাহলে মার্সিলিওর যে আমরা দুটি আইন দেখলাম, একটি হচ্ছে দৈব আইন আর একটি হচ্ছে মানবিক আইন। এই দৈব আইন এবং মানবিক আইনের মধ্যে যে মূল পার্থক্যগুলো সেটা আমরা কী দেখলাম, যে দৈব আইনের উৎস স্বয়ং বিধাতা, এতে মানুষের কিছু করণীয় নেই, আর মানবিক আইনের হচ্ছে মানুষ নিজেই, এখানে ধর্মে কিছু করণীয় নেই। আর এটা হচ্ছে দৈব পুরস্কার বা শাস্তির মাধ্যমে দৈব আইন কার্যকরী হয় কিন্তু মানবিক আইন কার্যকরী হয় পার্থে পুরস্কার বা শাস্তির মাধ্যমে। এখানে হচ্ছে দৈব আইনটা হচ্ছে দৈব পুরস্কার বা শাস্তির মাধ্যমে দৈব আইন কার্যকরী, আর মানব আইন কার্যকরী হয় পার্থিব পুরস্কার বা শাস্তির মাধ্যমে। আর পরলোকের সজ্জীবন দৈব আইনের লক্ষ্য, তার পুরস্কার বা শাস্তি পরলোকেই প্রদত্ত হয় কিন্তু মানবিক আইনের লক্ষ্য ইহজগতের সজ্জীবন এবং তার পুরস্কার বা শাস্তি যা ইহজগতেই প্রদত্ত হয়। আর দৈবটা যেটা হচ্ছে বিধাতার জগতে পরলোকের জগতের এবং আর এই এই মানবিক আইনটা যেটা এই ইহজগতের মধ্যে মানুষ পুরস্কার বা শাস্তি যেটা সেটা পেয়ে থাকে। এরপরে যে বিষয়টা হচ্ছে মার্সিলিও আইনের সংজ্ঞার, যে আমরা যে আইনটা দেখলাম যে তার মধ্যে দৈব আইন এবং মানবিক আইন, এখানে তিনি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে যে এতে যুক্তি বা ন্যায় বিচার অপেক্ষা মানুষের ইচ্ছার উপরই অধিক গুরুত্ব আরোপ করা হয়। কোনো আইনের মধ্যে যুক্তি বা ন্যায় বিচার যতই থাকুক না কেন, তা যদি আইনসঙ্গতভাবে সংগঠিত কর্তৃপক্ষের কাছ থেকে না আসে এবং তা ভঙ্গ করা হলে শাস্তি কী হবে তা যদি উল্লেখ করা না থাকে, তবে তা যথার্থ আইন হতে পারে না। এখানে তাহলে কি, যথার্থ আইন হবে না কখন, কোনো আইনের মধ্যে যুক্তি বা ন্যায় বিচার যতই থাকুক না কেন, আইন কি এমন কোনো আইন এমন একটা আইন মানে যেটার মধ্যে যুক্তি বা ন্যায় বিচার যাই থাকুক না কেন, যদি আইনসঙ্গতভাবে সংগঠিত কর্তৃপক্ষ
কর্তৃপক্ষের কাছ থেকে না আসে, মানে সেই আইনটা যদি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে না আসে এবং তা ভঙ্গ করা মানে যে এবং সেই আইনটা ভঙ্গ করলে শাস্তি কী হবে তা যদি নির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকে, তবে সেটি যতই সেই আইনটার মধ্যে যুক্তি বা ন্যায় বিচার থাকুক না কেন সেটি যথার্থ আইন হতে পারে না। এখানে বলা এখানেই এই তাহলে এই যে মার্সিলিয় আইন আমরা দেখলাম যেটা যথার্থ কর্তৃপক্ষের কাছ থেকে আসতে হবে এবং সেই আইন ভঙ্গ করলে কী শাস্তি থাকবে সেটা যথার্থভাবে উল্লেখ থাকবে, তা না হলে সেটা প্রকৃত আইন হবে না সেখানে যতই যুক্তি বা ন্যায় বিচার থাকুক না কেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে মার্সিলিয়াসের আইনটা সেন্ট টমাস একুইনাসের আইনের সম্পূর্ণ বিপরীত, কারণ সেন্ট টমাসের আইনটা যুক্তির উপর নির্ভর করে কর্তৃপক্ষের উপরে নয়। এখন আমরা আইন সম্পর্কে দেখলাম, এখন আমরা আইন প্রণেতা সম্পর্কে একটু ধারণা নেব। মার্সিলিয়াসের মতে আইন প্রণেতা হচ্ছে আইন প্রণেতা অর্থাৎ আইনের যদি আদি ও উপযুক্ত প্রণয়নকারী হচ্ছে সমগ্র জনগণ কিংবা সমাজের সমগ্র নাগরিক সংস্থা কিংবা তার গুরুত্বপূর্ণ অংশ। মানুষের ঐচ্ছিক পৌর কার্যাবলীর মধ্যে কোনগুলো পালিত হবে এবং কোনগুলো বর্জিত হবে সে সম্পর্কে এই সংস্থা বা তার গুরুত্বপূর্ণ অংশ সাধারণ পরিষদে বসে কতগুলো নির্ধারিত শর্ত মোতাবেক নিজস্ব পছন্দ বা ইচ্ছার মাধ্যমে আদেশ প্রদান করে বা সিদ্ধান্ত গ্রহণ করে। এই আইন ভঙ্গ করা হলে পার্থিব কী শাস্তি প্রদান করা হবে আইন প্রণেতা তা উল্লেখ করে দেন। তাহলে এখানে আইন প্রণেতা কী হবে? আইন প্রণেতা হচ্ছে যে আইনের আদি উপযুক্ত প্রণয়নকারী কী আইন প্রণেতা অর্থাৎ আইন কারা প্রণয়ন করবে, কারা তৈরি করবে, তারা হচ্ছে যে সমগ্র জনগণ বা সমাজের সমগ্র নাগরিক সংস্থা কিংবা তার গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এখানে যে এমন মানে জনগণের কথা বলা হয়েছে যে এমন জনগণ যারা সমাজের সমগ্র নাগরিক সংস্থা, যারা সমাজের সমগ্র নাগরিক সংস্থা এবং তারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারাই আইন প্রণয়ন করবে এবং যারা মানুষের ঐচ্ছিক পৌর কার্যাবলীর মধ্যে কোনটিগুলো পালিত হবে, যে মানুষের যে কার্যাবলী যে মানুষের ঐচ্ছিক কার্যাবলী সেগুলোর মধ্যে কোনগুলো মানুষ পালন করবে, কোনগুলো মানুষ বর্জন করবে সেই সম্পর্কে এই যে যে আইন যারা প্রণয়ন করবে যে সমগ্র নাগরিক সংস্থা বা যার গুরুত্বপূর্ণ যে অংশ থাকবে সেই অংশ সাধারণ পরিষদে বসে তাদের নির্ধারিত কিছু শর্ত থাকবে, সেই শর্ত মোতাবেক নিজস্ব পছন্দ বা ইচ্ছার মাধ্যমে কিছু আদেশ প্রদান করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে এবং এই এবং যে আইন প্রণেতা যে আইন তৈরি করবে সে আইন ভঙ্গ করা হলে পার্থিব কী শাস্তি প্রদান করা হবে সেই তাও আইন প্রণেতা উল্লেখ করে দেবেন। অর্থাৎ কী আইন ভঙ্গ করলে আইনটা কীভাবে মানুষ পালন করবে এবং আইন ভঙ্গ করলে কী শাস্তি হবে আইন প্রণেতা তা ঠিক করে দেবেন। তাহলে এই যে সংজ্ঞাটা থেকে যে প্রতীয়মান বিষয় সেটা হচ্ছে সমগ্র জনগণ বা জনগণের গুরুত্বপূর্ণ অংশ আইনের প্রণেতা, যদিও তা সমগ্র জনগণ কর্তৃক প্রণীত না হয়ে তার পক্ষে কোনো কমিটির দ্বারা কিংবা রাজার দ্বারা প্রণীত হতে পারে, তার মতে আইন ও রাষ্ট্র মানুষের কাছে সমর্থক। আচ্ছা, এই যে সমগ্র জনগণের কথা বলা হয়েছে বা সমগ্র জনগণের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশের কথা বলা হয়েছে যারা আইন প্রণেতা তারা কী করবে, তারা এই যে সমগ্র জনগণের মধ্যে আবার কী করে যে সমগ্র জনগণ মিলে আইন প্রণয়ন না করলেও তাদের পক্ষে এই সমগ্র জনগণের পক্ষে একটা কমিটি তৈরি হবে, সে হতে পারে সেই কমিটি দ্বারা বা রাজার দ্বারা বা সেই একটি একটি সমাজের বা রাষ্ট্রের যে জনগণ সেখানের মধ্যে যে একজন রাজা থাকবে সেই রাজার দ্বারাও এই আইনটা প্রণয়ন হতে পারে এবং তা এবং তিনি মার্সিলিয়াস তাই বলেছেন যে আইন এবং রাষ্ট্র মানুষের কাছে সমর্থক, অর্থাৎ আইন ও রাষ্ট্র দুটি একই বিষয়ের মতো হবে। তাহলে আইন প্রণয়তা সম্পর্কে এই যে আমরা সংজ্ঞা দেখলাম, এখানে সংজ্ঞার যে যে বিষয়গুলো আসলো তাহলে কি আধুনিক অর্থে প্রথমত একটা জিনিস বলা হয়েছে যে আধুনিক অর্থে আইন প্রণেতা বলতে যা বোঝায় মার্সিলিয় আইন প্রণেতার অর্থ ঠিক তা নয় তার চেয়ে ব্যাপক। আধুনিক অর্থে আইন প্রণেতা বলতে প্রধানত আইনসভাকে বোঝায়। আধুনিককালে কী বোঝায়? আইন প্রণেতা মানে আইনসভা, মানে আমাদের কি আমাদের আইনসভায় আইন প্রণয়ন করে। কিন্তু মার্সিলিয় আইন প্রণেতা বলতে সমগ্র জনগণকে বুঝিয়েছেন। যেখানে আধুনিক সমাজে আইনসভাই মূল সেখানে আইন প্রণেতা বলতে মার্সিলিয় বলতেছেন তিনি সমগ্র জনগণকে আইন প্রণেতা বলেছেন। সমগ্র জনগণ সরাসরি অংশগ্রহণ না করে কোনো কমিটি বা প্রতিনিধির মাধ্যমেও তা করে থাকে,
যা সমগ্র জনগণের ক্ষমতা বলে জনগণের নামেই প্রণীত হয়, অর্থাৎ সমগ্র জনগণেরই আইন প্রণেতা, এবং সমগ্র জনগণ যদি সরাসরি অংশগ্রহণ না করে সেক্ষেত্রে তাদের পক্ষে কোনো কমিটি বা প্রতিনিধির মাধ্যমে তারা আইন প্রণয়ন করতে পারে। সুতরাং তিনি সমগ্র জনগণকে কিংবা তার গুরুত্বপূর্ণ অংশকে আইন প্রণেতা বলে অভিহিত করেছেন। মার্সিলিও জনগণকে আইন প্রণেতা বলে অভিহিত করে বোঝাতে চেয়েছেন অর্থের দিক দিয়ে তা আধুনিক পরিবেশে আইন অপেক্ষা গণসার্বভৌমত্ব শব্দটির অধিক নিকটবর্তী। অর্থাৎ তিনি আইন বলতে বোঝেছেন যে অর্থের দিক থেকে আধুনিক পরিভাষায় আইনসভা অপেক্ষায়, মানে আধুনিক যুগে যে আইনসভা সেটার অপেক্ষা গণসার্বভৌমত্ব শব্দটির নিকট, অর্থাৎ আইনটা আইনসভা অপেক্ষায় গণসার্বভৌমত্ব এই শব্দটির সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয়ত যে বলেছেন যে এখানে যে সমাজের যে মানুষ, সমাজের যে বিদ্যমান যে মানুষ, সমগ্র জনগণ, তা জনগণ যারা আইন প্রণেতা সেখানকার কিছু গুরুত্বপূর্ণ অংশ, এখানে গুরুত্বপূর্ণ অংশটির মধ্যে দেখা যাচ্ছে যে কথাটির মধ্যে কিছুটা বিভ্রান্তি আছে। গুরুত্বপূর্ণ অংশ বলতে মার্সিলিও শুধু পরিমাণগত দিকের কথা চিন্তা করেননি, তিনি এই গুরুত্বপূর্ণ অংশের মধ্যে তিনি গুণগত দিকের কথা চিন্তা করেছেন। আধুনিক গণতন্ত্রে একজনের মূল্য একজনের সমান কম বা বেশি নয়, কিন্তু মার্সিলির কাছে সেরূপ কোনো অর্থ স্বাভাবিকভাবে অপরিজ্ঞাত ছিল। আচ্ছা, তিনি মার্সিলিও তাহলে কী বলেছেন? তিনি যে এই যে সমগ্র জনগণের কিছু গুরুত্বপূর্ণ অংশ আইন প্রণেতা, এই গুরুত্বপূর্ণ অংশের তিনি কথা বলেছেন যে এই গুরুত্বপূর্ণ অংশটা, যে সেই গুরুত্বপূর্ণ অংশটা শুধু যে পরিমাণের দিকে চিন্তা করতে হবে তা না, সেই গুরুত্বপূর্ণ অংশের মধ্যে কিছু গুণগত দিক থাকবে যারা আইন প্রণয়ন করবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে আইন প্রণেতা ও নির্বাহী সংস্থার মধ্যে পার্থক্য দিতে গিয়ে মার্সিলিও বলেন যে নির্বাহী সংস্থা আইন প্রণেতার দ্বারা নির্বাচিত এবং তার কার্যাবলী আইন প্রণেতার কাছেই দায়ী। তাহলে নির্বাহী সংস্থা আইন প্রণেতার দ্বারা নির্বাচিত এবং তার কার্যাবলী আইন প্রণেতার কাছেই দায়ী। এর প্রধান কারণ হচ্ছে আইন প্রণেতা যে আইন প্রণয়ন করবে তা সঠিকভাবে বাস্তবে প্রয়োগ করে এবং সমাজের সকল অংশ বিশ্বস্ততার সাথে সেই সব আইন মান্য করে তাদের নিজ নিজ ভূমিকা পালন করছে কি না তা নিশ্চিত করার জন্য নির্বাহী সংস্থা যাতে সঠিকভাবে তার ভূমিকা পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য নির্বাহী বা বিচার বিভাগীয় অন্যান্য অধস্থ বিভাগকে সম্পূর্ণরূপে তার অধীনস্থ করা হবে। এ কারণে নির্বাহী সংস্থাকে সর্বোচ্চ ক্ষমতা হিসেবে গণ্য করা হয় এবং তাকে বল প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়। নির্বাহী সংস্থাটাকে সর্বোচ্চ ক্ষমতা হয় এবং তার মধ্যে সেই নির্বাহী সংস্থাকে বল প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়। বল প্রয়োগের ক্ষমতা নির্বাহী সংস্থার এক অভিনব তত্ত্ব চূড়ান্ত প্রমাণ করে যে গির্জার রাষ্ট্রেরই একটি অধস্তন এবং তার হাতে কোনো বল বা প্রয়োগের ক্ষমতা থাকতে পারে না। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে যে গির্জা থাকবে সে গির্জা রাষ্ট্রেরই একটি অধস্তন। গির্জাটা কি রাষ্ট্রের মধ্যেই থাকবে এবং এই গির্জার হাতে আলাদাভাবে কোনো বল প্রয়োগের ক্ষমতা থাকবে না। কী বলতে হয়েছে, এখানে বল প্রয়োগের মূল ক্ষমতাটা থাকবে নির্বাহী সংস্থার কাছে। মানে এখানে আইন যে আইন যে আইন বিভাগ যে আইন বিভাগ এখানে বলা হয়েছে যে আইন বিভাগ শুধু আইন আমরা যে দেখি আমাদের আইন বিভাগ আইন প্রণয়ন করে, কিন্তু এখানে বলা হয়েছে যে নির্বাহী সংস্থা সেই নির্বাহী সংস্থায় সর্বোচ্চ ক্ষমতা হিসেবে গণ্য করা হবে এবং এই নির্বাহী সংস্থার মধ্যেই সকল বল প্রয়োগের ক্ষমতাটা থাকবে। এরপর দেখা যাচ্ছে যে মার্সিলিও তিনি রাজতন্ত্রের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন যে রাজতন্ত্র বংশানুক্রমিক না হয়ে নির্বাচিত হবে, কারণ বংশানুক্রমিক রাজতন্ত্রে গণসার্বভৌমত্ব নীতি সুস্পষ্ট বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি যে বিষয় বলেছেন তিনি রাজতন্ত্রের উপর গুরুত্বারোপ করেছেন এবং তিনি আইন প্রণেতার তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তিনি বলেছেন তিনি রাজাকে জনগণের প্রভুর আসন থেকে নামিয়ে তাদের সেবকের আসনে অধিষ্ঠিত করেছেন এবং রাজা যদি কোনো অসাধারণের দোষে দুষ্ট হন তবে জনগণকে তার কৈফত নেয়ার এবং প্রয়োজনে তার শাস্তি বিধান করার অধিকারও দান করেছেন। বস্তুত তিনি সীমিত রাজতন্ত্রের কথাই বলেছেন, অর্থাৎ তিনি যে রাজতন্ত্রের কথা বলেছেন সেটা তিনি সীমিত রাজতন্ত্রের কথাই বলেছেন এবং তিনি বলেছেন যে গণতন্ত্র অপেক্ষা রাজতন্ত্রকেও তিনি অধিক শ্রেয় মনে করেছেন এবং তিনি সেটা শুধু রাজতন্ত্র বলতে তিনি সীমিত রাজতন্ত্রের কথা বলেছেন, কারণ রাজা যদি কোনো অন্যায় আচরণ করে অসাধারণ করে জনগণ তার কৈফত চাইতে পারে সেই কারণে এখানে সীমিত রাজতন্ত্রের কথা বলা হয়েছে। এরপর আমরা আসি মার্সিলিওর গির্জা ও পোপ। আচ্ছা, মার্সিলিও আইন ও আইন প্রণেতা সম্পর্কে যে তত্ত্ব প্রদান করেছেন তার কিছু ব্যতিক্রম ছাড়া গির্জার ব্যাপারেও প্রযোজ্য।
আচ্ছা, রাষ্ট্র বলতে শুধু রাষ্ট্রের কর্মচারী বৃন্দকে বোঝায় না, বরং সমগ্র নাগরিক সংস্থাকে বোঝায়। তবে মার্সিলিও যে রাষ্ট্রকে কথা বলেছেন সেখানে রাষ্ট্রের কর্মচারী বৃন্দকে বোঝায় না, বরং সমগ্র নাগরিক সংস্থাকে রাষ্ট্র বলা হয়েছে। গির্জা বলতেও তেমনি শুধু গির্জার যাজকবৃন্দকে বোঝায় না, বরং যাজক ও সাধারণ লোকদের নিয়ে সমগ্র খ্রিস্টান সম্প্রদায়কে বোঝায়। রাষ্ট্রের ব্যাপারে চূড়ান্ত ক্ষমতা যেমন সমগ্র নাগরিক সংস্থার হাতে ন্যস্ত, তেমনি গির্জার চূড়ান্ত ক্ষমতা সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের হাতে ন্যস্ত। রাষ্ট্রের ন্যায় গির্জার ক্ষেত্রে একটি সাধারণ পরিষদের মাধ্যমে তা পরিচালিত হবে। আচ্ছা, তাহলে কি এই যে গির্জার চূড়ান্ত ক্ষমতা তাহলে কি সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের হাতে ন্যস্ত, সে কথা তিনি বলেছেন। এবং রাষ্ট্রের ন্যায় গির্জার ক্ষেত্রে একটি সাধারণ পরিষদের মাধ্যমে এবং রাষ্ট্র যেমন তার মানে কি যে একটি সাধারণ পরিষদ পরিচালিত হবে, গির্জার ক্ষেত্রেও এই সাধারণ পরিষদ দ্বারাও গির্জাটাও পরিচালিত হবে, তিনি তাই বলেছেন। মার্সিলিওর মতে গির্জা যেন একটি খ্রিস্টীয় কমনওয়েলথ এবং পোপ যেন তার রাজা, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে ক্যাথলিক খ্রিস্টান ধর্মের মধ্যে যে ক্যাথলিক শাখা, সেই ক্যাথলিক শাখার যে ধর্মগুরু পোপ, যে সেই পোপের কথা বলা হয়েছে, তিনি যেন তার খ্রিস্টান কমনওয়েলথের পোপ যেন তার রাজা। কিন্তু পার্থিব কমনওয়েলথের সাথে খ্রিস্টীয় কমনওয়েলথের তফাত হলো এই যে এতে পোপের স্বতন্ত্র কোনো এখতিয়ার নেই। তাহলে পার্থিব কমনওয়েলথের সাথে খ্রিস্টান কমনওয়েলথের তফাত কী? এতে পোপের স্বতন্ত্র কোনো আলাদা কোনো এখতিয়ার নেই এবং তিনি কোনো বল প্রয়োগকারী ক্ষমতার অধিকারী নন। মার্সিলিও ঐক্যবদ্ধ নির্বাহী সংস্থার যে নীতি প্রচার করেন এবং যার মধ্যে এই বল প্রয়োগের ক্ষমতা শুধু এই সংস্থার জন্য সংরক্ষিত, তার প্রেক্ষিতে যথার্থই গির্জা পোপের একমাত্র কাজ হল ধর্মের বাণী প্রচার করা। তাহলে কি এবং ধর্মীয় অনুষ্ঠানাদি পরিচালনা করা। তাহলে কি এই যে পোপ গির্জার মাধ্যমে গির্জা বা পোপের কী কাজ থাকবে? শুধুমাত্র ধর্মের বাণী প্রচার করা, এবং অর্থাৎ গির্জা বা পোপে সব কাজ করবেন তা না, তারা শুধুমাত্র একটি কাজ করবে, সেটা হলো ধর্মের বাণী প্রচার করবেন এবং ধর্মীয় যে অনুষ্ঠানাদি সেগুলো পরিচালনা করবেন এবং আত্মার যে মুক্তি সাধন হয় সেটাই তারা প্রচার করবেন, সেটাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এবং একজন ধর্মগুরু যিনি হচ্ছেন প্রথম ধর্মগুরু পিটার, এই দুই জগতের চাবি গির্জার হাতে অর্পণ করেছেন বলে প্রাচীন খ্রিস্ট যাজকগণ যে মতবাদ প্রচার করেন এবং যে মতবাদের ভিত্তিতে পোপপন্থীগণ পার্থিব ব্যাপারে পোপের ক্ষমতা দাবি করেন, মার্সিলের মতে তা যাজকদের একটি মনগড়া ব্যাখ্যা। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে মার্সিলিও যে মূল ক্ষমতা যেটা বলেছেন সেটা তিনি একটি নির্বাহী সংস্থার হাতে থাকবে বলে তিনি মনে করেন, যে সেই নির্বাহী সংস্থাটা সকল তার দায়িত্ব পালন করবেন এবং সব কাজ পালন করবেন, মূল কাজগুলো পালন করবেন এবং আইন প্রণয়ন করবেন। কিন্তু যে পোপ কী করবেন, তাহলে যে পোপ যে গির্জা বা পোপের কী কাজ থাকবে, তারা শুধুমাত্র ধর্মের বাণী প্রচার করবে আর মূল আইন প্রণয়নটা করবে সেই ঐক্যবদ্ধ নির্বাহী সংস্থা, সে তাদের নিয়ম নীতিতেই যে বিভিন্ন আইন তৈরি হবে। তাহলে যে এখানে বলেছে যে পোপের যে ক্ষমতাটা একজন শুধুমাত্র ধর্মের বাণী প্রচার করা, ধর্মীয় অনুষ্ঠান পালন করা, এছাড়া তার কোনো কাজ নেই। মার্সিলের মতে গির্জা বা পোপ দ্বাররক্ষী হিসেবে এই চাবির মালিক, বিচারক এবং অধিনায়ক হিসেবে নয়। তিনি একজন যাজকের চিকিৎসকের সাথে তুলনা করে বলেছেন, একজন চিকিৎসক যেমন কোনো লোককে কুষ্ঠব্যাধিগ্রস্ত বলে ঘোষণা করতে পারেন এবং তাকে সমাজ থেকে দূরে সরিয়ে রাখার পরামর্শ দিতে পারেন, কিন্তু নিজে তা করতে পারেন না, ঠিক পোপও তেমনি কোনো লোককে ধর্মদ্রোহিতার অপরাধে অপরাধী বলে ঘোষণা করতে পারেন এবং তাকে ধর্মচ্যুত করার পরামর্শ দিতে পারেন, কিন্তু তিনি তাকে ধর্মচ্যুত করতে পারেন না। তাহলে কি যে তিনি শুধুমাত্র মানে তাকে কিছু তার কিছু দায়িত্ব পালন করতে পারেন এবং সেটি তার যে সে যে ধর্ম ধরো একটা ধর্ম পালন করছে এবং সেই ধর্মের সে বিরোধিতা করলো, সে কারণে সে একটা অপরাধ করেছে এই বলে তাকে বলা যেতে পারে এবং সে বলতে পারে যে পোপ বলতে পারেন যে তাকে ধর্মচ্যুত করা হোক, কিন্তু তিনি নিজে তাকে ধর্মচ্যুত করতে পারেন না। সেই ধর্মচ্যুত করতে হলে বা সেই আইন প্রয়োগ করতে হবে সেটা শুধুমাত্র নির্বাহী সংস্থার হাতে সেই ক্ষমতা থাকবে।
তিনি পোপের যেরকমের বলপ্রয়োগের কিংবা নিজ ক্ষমতার কোনো সিদ্ধান্ত বলবৎ করার ক্ষমতাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন। তিনি পোপের ক্ষমতাকে ক্ষমতার দৈব উৎসকে অস্বীকার করে বলেন যে তা ইতিহাসের একটি স্বাভাবিক ফলশ্রুতি। তিনি পোপের বিশেষ প্রাধান্য দাবিকে অস্বীকার করে বলেন যে তিনি গির্জার অন্যান্য যাজক বা বিশপের মতো একজন সাধারণ ব্যক্তি এবং তাদের সকলের পদমর্যাদা সমান। তিনি তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনি পোপের যে কোনো রকমের বল প্রয়োগের অর্থাৎ মার্সিলিও বলেছেন যে পোপের যে কোনো রকমের বল প্রয়োগের বা নিজ ক্ষমতায় কোনো সিদ্ধান্ত বলবৎ করার ক্ষমতা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। অর্থাৎ পোপের বল প্রয়োগের নিজস্ব বল প্রয়োগের কোনো ক্ষমতা থাকবে না এবং নিজস্ব কোনো সিদ্ধান্ত নেবে সেটি তিনি করতে পারবেন না, সেই ক্ষমতাকে তার অস্বীকার করা হয়েছে, সেই সক্ষমতা নেই। এবং তিনি পোপের ক্ষমতার দৈব উৎসকেও মানে তার যে দৈব উৎস পরলৌকিকভাবে তার কাছে ক্ষমতা আসে কিনা সেটাকেও তিনি অস্বীকার করেন। এবং মানে তিনি কি তার নামে মাত্র তার কিছু কাজ আছে তিনি শুধু সেটি মনে করেন। আচ্ছা, এরপর যে বিষয়টা বলা হয়েছে যে মার্সিলিও সাধারণ পরিষদের কথা বলেছেন। সাধারণ পরিষদটা মার্সিলিও রাষ্ট্রচিন্তা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মার্সিলিওর মতে গির্জার যাবতীয় কাজ একটি সাধারণ পরিষদের মাধ্যমে পরিচালিত হতে হবে। সাধারণ পরিষদে সমগ্র খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে। সাধারণ পরিষদটা কী করবে, এই যে তখনকার সময় যে খ্রিস্টান সম্প্রদায় সেই খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে এই সাধারণ পরিষদটা। এই পরিষদ এমনভাবে গঠিত হবে হতে হবে যাতে ভূপৃষ্ঠের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল বা সম্প্রদায় তার সংখ্যা বা গুরুত্বের অনুপাতে প্রতিনিধিত্ব লাভ করে। দৈব আইনে বিশেষ প্রশিক্ষণ থাকায় পরিষদে তাদের গুরুত্ব যদিও সমধিক, তথাপি যাজক বা সাধারণ খ্রিস্টান সকলে এই পরিষদে সমানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ এই সাধারণ পরিষদ থাকবে এবং এই সাধারণ পরিষদে সকল প্রতিনিধি হিসেবে সেখানে সবাই থাকবে। মার্সিলিওর মতে এই সাধারণ পরিষদ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তার প্রধান কাজ হবে পবিত্র ধর্মবচনের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা, ধর্মচ্যুতিকরণের সিদ্ধান্ত ঘোষণা করা, খ্রিস্টীয় ধর্মানুষ্ঠানসমূহ পরিচালনা করা এবং পোপ থেকে আরম্ভ করে গির্জার সর্বনিম্ন কর্মচারী পর্যন্ত সকলকে নিযুক্ত করা এবং তাদের কার্যপ্রণালী সম্পর্কে তত্ত্বাবধান করা এবং প্রয়োজন বোধে তাদের কাছ থেকে কৈফত তলব করা বা শাস্তি প্রদান করা। তাহলে মার্সিলিও যে গুরুত্বপূর্ণ যে বিষয়টার কথা বলেছেন সেটা তিনি বলেছেন যে একটি সাধারণ পরিষদ থাকবে, রাষ্ট্রে একটি সাধারণ পরিষদ থাকবে এবং সাধারণ পরিষদটাই একটি রাষ্ট্রের যে যাবতীয় কাজ সেটি এই সাধারণ পরিষদই পালন করবে। এমনকি যে খ্রিস্টান ধর্মের যে গির্জা সে গির্জার যাবতীয় যে কাজ সেটিও এই সাধারণ পরিষদ পালন করবে এবং সাধারণ পরিষদ তাহলে কি সাধারণ পরিষদের যে কাজ গুলো থাকবে সেগুলো কী কী আমি আরেকবার তোমাদের বলছি। এই পরিষদ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তার প্রধান কাজ হবে পবিত্র ধর্মবচনের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং পবিত্র ধর্মবচনের যে বচনগুলো আছে সেগুলো সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা। যারা ধর্মচ্যুত হয়ে গেছে কেউ যদি ধর্মচ্যুত হয়ে যায় সেই ধর্মচ্যুতিকরণের যে সিদ্ধান্ত ঘোষণা করা, কেন তারা সিদ্ধান্ত ধর্মচ্যুতিকরণ হলে তার কী সিদ্ধান্ত নেওয়া হবে তার বিরুদ্ধে, সেগুলো খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান পরিচালনা করা, যে খ্রিস্টীয়দের যে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান সেগুলো কীভাবে পরিচালনা করা হবে সেগুলো, এবং পোপ থেকে আরম্ভ করে গির্জার সর্বনিম্ন অর্থাৎ পোপ অর্থাৎ মূল ধর্মগুরু থেকে শুরু করে এতে গির্জার যে একদম সর্বনিম্ন পর্যন্ত যে কর্মচারী সকলকে নিযুক্ত করা এবং তাদের যে কার্যপ্রণালীগুলো কী কী থাকবে তা সেগুলো বলা এবং তাদের তত্ত্বাবধান করা এবং তারা কী করছে না করছে সেই সমস্ত বিষয় তত্ত্বাবধান করা এই সাধারণ পরিষদের কাজ। আচ্ছা, এতক্ষণ আমরা এই যে মার্সিলিওর রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করলাম, তার রাষ্ট্র, তিনি গির্জা এবং পোপ নিয়ে কীভাবে কথা বলেছেন, তিনি আইন সম্পর্কে কী মার্সিলিও আইন সম্পর্কে কী বলেছেন এবং আইন প্রণেতা সম্পর্কে তিনি কীভাবে ব্যাখ্যা দিয়েছেন, তিনি সাধারণ পরিষদের কথা বলেছেন, তিনি কোন সরকারকে সমর্থন করেন, এই সব কিছুর প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে রাষ্ট্রচিন্তায় মার্সিলিওর যে একটি কিছু সব কিছুর প্রেক্ষিতে তার যে অবদানটা
এটা এভাবে বলা যায় যে মধ্যযুগে রাষ্ট্রচিন্তায় মার্সিলিয় যথার্থ কি তা এই তার রাষ্ট্রচিন্তার আলোকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একজন বিপ্লবী চিন্তানায়ক। তিনি ইতালি তথা সমগ্র ইউরোপের দ্বন্দ্ব সংঘাতপূর্ণ অবস্থায় প্রকৃত কারণ নিরূপণ করতে গিয়ে যে সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় দিয়েছেন, মধ্যযুগে খুব কম চিন্তানায়কদের মধ্যে তা দেখতে পাওয়া যায়। তিনি সূক্ষ্ম কৌশলের মতোই উপলব্ধি করেন যে এই সংঘাত অবস্থার প্রকৃত কারণ হচ্ছে পার্থিব ও আধ্যাত্মিক সকল ব্যাপারে পোপের প্রাধান্য দাবি, এবং তাই তিনি প্রথম পর্যায়ে বল প্রয়োগের ক্ষমতা একমাত্র নির্বাহী সংস্থার হাতে অর্পণ করে পোপকে এই ক্ষমতা থেকে বঞ্চিত করেন। দ্বিতীয় পর্যায়ে গির্জার সামগ্রিক নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার একমাত্র সাধারণ পরিষদের হাতে ন্যস্ত করে পোপ ও গির্জার যাজকদেরকে সম্পূর্ণরূপে ক্ষমতাহীন করে ফেলেন। অর্থাৎ এখানে তিনি পার্থিব ও আধ্যাত্মিক সকল ব্যাপারে পোপের যে প্রধান দাবি, তাই তিনি প্রথম পর্যায়ে কী করেন যে পোপের যে প্রধান প্রাধান্য দাবি করেছেন এবং তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, তাহলে তিনি কী বলেছেন যে তিনি প্রথমে দেখা গিয়েছে যে বল প্রয়োগের ক্ষমতা তিনি পোপের কাছে না দিয়ে, বল প্রয়োগের যে মূল ক্ষমতা সেটা পোপের কাছে না দিয়ে বা অর্থাৎ ধর্মগুরুর কাছ থেকে না দিয়ে একমাত্র নির্বাহী সংস্থার হাতে অর্পণ করে যে পোপকে কী করা হয়েছে সকল প্রকার ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ে দেখা গিয়েছে এই যে সকল নির্বাহী সংস্থার সকল ক্ষমতা সকল গির্জার সামগ্রিক নিয়ন্ত্রণ পরিচালনা অর্থাৎ সব কিছু দেখা যায় সাধারণ পরিষদের হাতে ন্যস্ত করার কথা বলেছেন এবং ন্যস্ত করে পোপ গির্জার যাজকদেরকে সম্পূর্ণভাবে ক্ষমতাহীন করেছেন। তিনি জনসাধারণকে রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত উৎস হিসেবে প্রমাণ করেন। কি বলেছেন? জনসাধারণের কথা বলেছেন। যা আমরা যেমন কি আমরা বর্তমানে আমাদের কি দেখি, আমরা আমাদের গণতন্ত্র এবং সাধারণ জনগণের অধিকারকে দেখি, ঠিক তেমন মার্সিলিয়াস ঠিক তখনকার সময়েই জনসাধারণকেই রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত উৎস হিসেবে প্রমাণ করেন এবং আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জনসাধারণ বা তার গুরুত্বপূর্ণ অংশের হাতে অর্পণ করে আধুনিক যুগে তাকে গণসার্বভৌমত্ব বলা হয় তার পথ সুগম করেন। তাহলে কি তিনি জনগণকে রাজনৈতিক ক্ষমতার চূড়ান্ত উৎস হিসেবে মনে করেন এবং আইন প্রণয়নের ক্ষমতাও একমাত্র জনগণের হাতে এবং জনসাধারণের হাতে, এবং এই জনসাধারণের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশ যাদের গুণগত দিক আছে তাদের হাতে অর্পণ করার কথা তিনি বলেন। এই মার্সিলিয় পাদুয়া তিনি মধ্যযুগের দার্শনিক হলেও এ ব্যাপারে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অগ্রদূত ছিলেন। তিনি বলেছিলেন হয় জনসাধারণ সরাসরি শাসন করবে, না পারলে প্রতিনিধি পাঠাবে। এর মাধ্যমে তিনি সেই সময়ে গোটা সমাজের হাতে ক্ষমতা দিয়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে চেয়েছিলেন। অর্থাৎ আমরা বর্তমানে যে গণতন্ত্র দেখছি সেই গণতন্ত্রের মতোই তিনি সেই মধ্যযুগে সেই তখনকার সময়ে তিনি বলেছিলেন, সেই গণতন্ত্রের কথাই তিনি বলেছিলেন। অর্থাৎ তিনি মানে বলেছিলেন মূল ক্ষমতা থাকবে জনসাধারণ হাতে, অর্থাৎ জনসাধারণ সরাসরি শাসন করবে, না করলে প্রতিনিধি পাঠাবে, এবং এর মাধ্যমে তিনি কী করেছিলেন যে গণতন্ত্রের ভিত্তি মজবুত করেছিলেন। এবং তিনি বলেছেন যে গির্জার অভ্যন্তরীণ ব্যাপারে সামগ্রিক নিয়ন্ত্রণ ভার সাধারণ পরিষদের হাতে অর্পণ করে তিনি পরবর্তী শতকের বিখ্যাত পরিষদ আন্দোলনের পথ সুগম করেন। তার এই অবদানের নিরিখে আমরা নির্দ্বিধায় কী বলি যে মার্সিলিয় মধ্যযুগের অন্যতম একজন শ্রেষ্ঠ যুগান্তকারী চিন্তানায়ক। তার এবং তিনি দেখা যাচ্ছে যে আধুনিক বিশ্বের একজন অগ্রদূত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রাষ্ট্রদর্শনের এই যে মার্সিলিয়াস পাদুয়ার যে ডিফেন্ডার অফ পিচের এই যে তোমাদের মার্সিলিয় পাদুয়ার যে রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমরা এই আলোচনাটা একটু হলেও বুঝতে পেরেছ। তো তোমরা এই জিনিসটা এই টপিক্সটা তোমরা পড়বে এবং তোমরা আরও বিভিন্ন বই পড়বে, বই দেখে আমার লেকচারটা ফলো করে তোমরা এর উপর সুন্দর করে নোটস করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং ঘরে থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।